বাবার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। নই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ দেখেন, যখন দৌড় দিয়েছে ঠিক তখনই আমার সন্দেহ হয়েছে, দৌড় কেন দিল? এত সুন্দর সুন্দর কথা বইলা আমাদেরকে ওইদিকে আকৃষ্ট করে ওরা দৌড় দিছে, যে কারণে আমিও দৌড় দিছি। শুধু বারবার আপনি আমাকে প্রতিপন্ন করেন, আমার জন্য আসামি ধরতে পারেন না, আমার জন্য আপনার প্রমোশন হয় না, বারবার আমার কথা বললেন না, একটু দায়িত্ব পরায়ণ হন। এতদিনে বুঝতে চাইলে আমি যেইটারে আটকেছি সেইটাই লাগবে, ক্রিমিনাল বাড়িছে। দেখছো আমার সিনিয়রের কত বুদ্ধি, আর তুই তো বড় একটা ফুলের মতো, আবার পবিত্র আবার কবুতরের মতো সবটি ভেঙে গেল। একটা আসামি আমার হাতে আনতে বললাম না, কেমনে আমি ইন্সপেক্টর হবো, কেমনে আমি সেলুট পাবো, কতই এই যে আমি সেলুট দিলাম, আপনার বুদ্ধির প্রশংসা করলাম, মনে হয় আমার এই ভুল হয়েছে। নিষ্পাপ দিহান আপেলের মতো চেহারা দেখে ভুল করলাম, এই ভুল আর জীবনে করবো না। আমি একটা আসামির গন্ধ পাইতাছি। আচ্ছা ঠিক আছে, ধরলাম পড়ছি। আমি যতবার উষ্টা খাইছি ততবারই সেখানে আসামির গন্ধ পাইছি এবং আসামি ধরে ফেলাইছি। এই আশেপাশে তো নিশ্চয়ই কোনো আসামি আছে, হয় ফ্যান্সি ডিলখোর, ক্রিমিনাল, তারপরে দরগিয়া, ওই ইয়াবা, এই সমস্ত নিয়ে আমাদের চারিপাশে আছে। দেখিস এরা হাইটে হাইটে এসে আমার কাছে ধরা দিব, আমার এটা সিনস নাই ভাইজান। হ্যাঁ, গতকালকে দেখলাম গাছের নিচে হাই তুলে ঘুমাইতেছেন, আজকে আবার আসামি দৌড়েতে গিয়ে তাসকি লাগিয়ে আসি তুয়া পড়লেন, এত দুর্বল হলে চলবে না। আসামি গেল, ওঠেন তাড়াতাড়ি, ধরেন, উঠে যান, সাহস করে ওঠেন। ঠিক আছে আমার দর, উঠা ওঠেন। শোন, আমার পেছনের রেকর্ড তো তোর জানা নাই, বুঝছস, জানলে এরকম করতি না। আমি যখন চিটাং ডিউটিতে ছিলাম, ওরে বাবা, আমার রেকর্ড একটা হিস্টোরি, একটা ঝকঝকা ফকফকা টকটকা, বুঝছস। আমি একবার পাহাড়ের উপরে গড় করে উঠতেছিলাম, আস্তা উষ্টা খাই একেবারে পড়তে পড়তে এক গুহার ভিতরে পড়ে গেলাম। পড়ে তো মনে করলাম যে কেউ দেখছে কিনা, ডাইনি আমি তাকালাম, দেখি কেউ দেখে নাই, ভিতরে তাকাই তো আমি চাষকি খেয়ে গেলাম। হ্যাঁ, দেখি তিনজন ক্রিমিনাল পয়সা প্রচুর প্রচুর গুচুর 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 করতেছে, একজন হলো AK-47, একজন ফ্যান্সি ডিল, আর একজন ইয়াবার ব্যবসা নিয়ে আলোচনা করতেছে, এবং সামনে অনেক কিছু মাল স্তূপ করে রাখছে। আমি তো কিছু পাইছি এবার, হ্যাঁ, আমার তো চিনো না, আমার রেকর্ড তো তোমরা জানো না। পরে কথা চুপচুরে কইলাম, যদি এবার তুই তিনটারে ধরতে গেলে ঝামেলা আছে। আমি ওয়ারলেস বাড়ি করিয়া অবার অবার করিয়া ওসি সাহের সাথে কথা বললাম, ওসি সাহ সরাসরি ফোর্স দিয়ে এসে খপপত করে ধরে ফেলাই। আপনি আমাকে 9-6-9-6 বুঝাইলেন, কথায় কথায় আমাকে ব্লেম দেন, আমাকে অপবাদ দেন, আমার জন্য ডিউটি করে শান্তি পান না, কিন্তু আমার হাতে যে আপনি লেমন চোর ধরাইয়া দেন, আমার জুনিয়র বানায় রাখেন, এত বোকা ভাববেন না। আপনি আসামির পিছনে ছুটতে ছুটতে পাহাড়ে উঠতেছেন উঠতেছেন উঠতেছেন, সেই পাহাড় থেকে ধপাস করে পড়ে গেলেন, পইরা দেখেন গুহার মধ্যে আপনার জন্য তিনজন আসামি ভাজে রয়েছে, সে এত বড় পাহাড় থেকে পড়লেন, আর আপনি কি আপনি আলাম রইলেন? আপনি তো গুড়া গুড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবেন, আপনারা তো ইনশাল্লাহ কবরস্থানে নিয়ে যাইতে হইব, এত নয়সায় বুঝাইয়েন না, চলেন আসামি ধরি। হাসা করে একটা কথা কয় তো, তুই কি ফ্যান্সি ডিলের ব্যবসার সাথে জড়িত? মোর তো তোরে সন্দেহ হইতে আছে। তুই কি আমার বান্ধবী? তুই আমার সন্দেহ করতেছস? তোর এখানে খবর দিয়ে আনাটাই ভুল হইছে। গ্রামে ফ্যান্সি ডিলের ব্যবসা থাকতেই পারে, তার মানে কি আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করি? নাইলে তোর লগে বাইরে নিলাম, এরপরে এখানে পুলিশে দৌড়ানি দিতেই আছে দিতেই আছে। তোর কথা কারো আগে তুই সেট করে উঠো। কায় শোনে, এত কথা কওয়ার সময় নেই, চল এখন পুলিশ আসতেছে, চল। আরে ব্যাকল, তোর সাথে কথাই বলা যায় না, আমি যখন বেনা বলেছিলাম সেই ঘটনা তো কই নাই। ইয়া মুসালা একটা ডাকাত, বুঝছস, দূরে আইতেছিল, সেইটার আমি খপপত করে ধরছি। কেমনে ধরছি জানোস? চারদিকে পুলিশ ঘেরাও করেছিল, ওই ডাকাত মনে করছে আমি দুর্বল জয়েন্টিসের রুগী, দেখোস না আমার শরীরের অবস্থা, এই দিক দিয়ে মারছে দৌড়। আসার পরে কইলাম ভাইজান কই যান, সালাম আলাইকুম, সে খুশি হয়ে কইছে ওয়ালাইকুম সালাম, হাতটা ধরছে আমি খপপত করে। উচ্ছা ভাইজান, এই যে বন্দুকটা, এটা এমনি এমনি পাই নাই,
শুধু আপনার জুনিয়ার মাত্র 13 সেকেন্ডের, কিন্তু আমি ট্রেনিং নিয়ে তারপর এই অস্ত্র পেয়েছি, এই খাকি পোশাক পেয়েছি, এই পবিত্র পোশাক গায়ে দিয়েছি, আমি পুলিশের চাকরি পেয়েছি, আমাকে এত বোকা ভাববেন না, আই হ্যাভ সো ক্লেভারনেস। আপনি কিন্তু জানেন না, আপনি আমাকে যা বুঝাইলেন তাই মাইনা নিমু, পৃথিবীতে আসে নেই কোনো আসামি সুন্দরভাবে এসে বলবে ওয়ালাইকুম আসসালাম আমারে ধরেন, আর আপনি অমনি খপ্পত করে ধরবেন সেই সিসকে মুরগি চোরের মতো। আরে বেটা রাখ, পিছনের কাহিনী না হয় নাই কইলাম, সেদিনের রাতের কথা মনে নাই? একটা ফ্যান্সি ডিল খুর, কত দুর্দর্শ, মাথায় ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, শরীরের মধ্যে একটা হিংস্রতা, ফ্যান্সি ডিল লইয়া পুকুর পাড়টা ঘেরে 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 যাইতেছিল, আমি তো বাম হাত দিয়ে খপ্পত করে ধরলাম। আবার খপ্পত করে ধরলেন, কিন্তু আমি সেটার রাজ সাক্ষী, সেইটার ক্রেডিট কিন্তু আপনার না, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সেই আসামিকে আপনি যখন ধরলেন সেইটার ক্রেডিট আপনি নিতে চান, কিন্তু সেই দিন সেই ম্যাডাম কি যেন নাম, অনন্যা অনু ম্যাডাম, সেই সাংবাদিকের ফোনে আমাদেরকে অফিসার বিশেষ ডিউটিতে পাঠিয়েছিল এবং আমি আপনার সাথে ছিলাম, ম্যাডাম বললো ওত পেতে থাকেন। আপনি আর আমি পজিশনে গেলাম, আসামি আসলো পুকুর পার দিয়ে, আপনি আমি ঝাঁপিয়ে পড়লাম, আমিও পাশে ছিলাম, ফার্স্ট ক্রেডিট সেই ম্যাডামের, সেকেন্ড ক্রেডিট আপনার, তারপরে আমার। আরে তুই তো দেখি মাইয়া মাসি মতো কথা কস ব্যাটা, হে তো খালি সংবাদটা দিয়েই খালাস, বাকি কাজ তো করছে আমি, বা মাদ্দা ধরছে খপ্পত করে, তুই রশিদে পাঁচশো করে বানছস, বুঝছ নাই? আপনি আবার অর্চুল ধরে ঝাঁকি দিছেন, চটকানা দিছেন, লাথিসটা দিছেন, কিন্তু মানুষ মনে করছে আগের আসামি সেই মৌসালা ডাকাত মনে করছিল আপনি দুর্বল, আপনার জন্ডিস হয়েছে, কিন্তু এই দৃশ্য তো সে দেখে নাই, আমি দেখছি, আর তাই আপনার সেই সাহস শক্তির জন্য একটা সিলট দিতে চাই। এই জন্য তো উচ্ছ্বাস, তোর উপর রাগ করলো মাঝে মাঝে আমি সন্তুষ্ট, খারা আর একটু গেন্ডা শুঙ্গালি। মনে হইতেছে কি জানো, সপ্তাহ মনে তোমার লিয়ে ঘুরতেছি, কি যে ভালো লাগছে, আল্লাহ সাদি বিয়াটা একটু আগায় দেন না, প্লিজ রিকোয়েস্ট করতেছি। শুনো, উপরওয়ালার ইচ্ছা ছাড়া সাদি বিয়া কোনো কিছু হয় না। ও মায়া মায়া গো, কত ভালো ভালো কথা কইতেছে, আমারও হইলে তো ভীষণ ভালো লাগতেছে, আমার সাথের যত রোমান্টিক রোমান্টিক কথা কইতারে, এটা তো আগে বুঝতাম পারছি না, এটা বিত্তে বিত্তে লুগা লুগা রাখ না। একটা কথা মনে রাখো, যখনই মনে করো পলার ইচ্ছে হইব, আমরা সাদি করে হানিমুনে চলে যাবো, একদম মনে করো থাইল্যান্ডের বিরিসিরি। বুঝবার পারছ, কারণ ওই জায়গায় নিজের দেশে নিজে হানিমুন করবো, বাইরের দেশে টাকা তো মোকালা, নিজের দেশে কি সৌন্দর্যের অভাব আছে নি, না হয় আমাকে বুড়িগঙ্গা নদী দিয়া ঘুরমু হানিমুন করমু, লেটেস্ট কি হয়েছে, শ্যামবাজারের সত্তর শ্যামবাজারের পোলা বুড়িগঙ্গার পাশে হানিমুন করছে, পত্রিকা লেখায় যাব, তুমি এটা হয়ে যাবা মহিমন সিংহে এনি শ্যামবাজারের সত্তর, আমাকে প্রেম কাহিনীলে হিস্তরি তৈরি হয়ে যাবো, বুঝতে পারছ? আর যদি মনে করো কোনো সাংবাদিক মধ্যে আর পারে আমগো নিয়ে তো মনে করো একদম হিট বানাই দিব, রোমান্টিক জুটি। বুড়িগঙ্গা নদী তো সবাই দূষিত করেছে, ওমর আল্লাহ, এনিয়ার সাতার প্রেম আবার শুরু করে দিয়েছে। আমি কইছি কি, আমি হচ্ছি পুরান ঢাকা শ্যামবাজারের পোলা, শ্যামবাজারের সাথে তো বুড়িগঙ্গা নদী, অন হানিমনটা করবো, প্রয়োজনে মনে করো নৌকা দিয়ে পার হয়ে কেরানীগঞ্জে ঘুরলাম, হানিমনটা হয়ে গেলো, কেরানীগঞ্জে দেখে বলা এলাম, অসুবিধা কি? ও বাইশান বাইশান রে, তুমি যত সুডুল কত কিপটা, এটা তো আমি জানতাম না, হ্যাঁ টেহা বাসা বের লাগে, অন তুমি বুড়িগঙ্গা ফার হয়ে কেরানীগঞ্জে হানিমন কোথায়, তার ঠুয়া দেওয়া আমি তোমার, সংসারও দিল না, একটা আবাইত্য মাইয়ে দরকার নাই, এটা বিয়েত্য মাইয়ে দাও, দুইটা তিনটা বাচ্চা হয়ে গেছে, বাপ মরিয়ে গেছে, আমি সেই বুঝতে নিব, এইটা অন্তত দাও। একটা জিনিস বুঝা পারতেছি না, এই গালটা তো আমার, এটা সরকারের গাল না, এই কথা কাটা টুসা আমারও, ঠিক আছে সুইজারল্যান্ড কইছে তো, সুইজারল্যান্ড মনে করে আজকার পরে বুকিং দিয়ে রাখো, শাদি হইব পাঁচ বছর পরে, পাঁচ বছর পরে যাবো, কালকে হইব কালকে যাবো,
কোনো অসুবিধা নাই। ফার্স্ট বছর ফরার করার ইচ্ছা না, ফার্স্ট বছর ফরার করার ইচ্ছা হে অপশন ডান্স করতে। শুনো হ্যাঁ প্রেম স্বর্গ থেকে আইসা মাটিতে ঠাড়া হই দিয়া যায়, প্রেম মোর কপাল তো আমাকে রায় না, মাটিতে আমার আগে ঠাড়া পড়ে। তুমি আর আমি মোড়ামুড়ি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, সেখানে থাকব শুধু তুমি আর দুঃখ, সেই প্রেম আমাকে দিও। কাদের কি চাই, আল্লাহ যদি থাকতে মোর প্রেম দিতে, আল্লাহ তিন মনে একটু প্রেম দাও, আল্লাহ একটু প্রেম, তিন ফোঁটা প্রেম দাও, প্রেম। আর তুই বুঝস না কেন, আমি তো নিজে ফ্যান্সি ডিল খাই না, যাদেরকে দিছি আর কি তারা বিক্রি করে আমাকে দিবে। বোতল বোতল আনি আমার বন্ধু চিরং থেকে আসছে যে, অনেকগুলো গার্মেন্টসের মালিক 11টা, আর ওদের 11টা বাস আছে, 6টা ট্রাক কিনেছে নতুন, আমার সাথে একটু ব্যবসায়িক আলাপ করতে আসছে যে। তো তোর বন্ধু এরকম দেখা যাবে লাগছে, চাপা চোপা ভাঙ্গা কিম জানি, ওরকম ঘটনা সময় পায় না তো খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কিরে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিস না, তোর চেহারা এরকম জার্নি করে আসছে তো, এই জন্য চেহারা একটু মাজুল হয়ে আছে। এই তুমি কি করো, 7টা রেলে মুম্বাই চলে যাবো, ফার্স্টটা নায়িকা দেবো তার সাইড কোনা দিই। এরম গাডুগিরি করে না, এডি এরম ইথে তোর ভাই কি তো করছে, নায়িকা না নায়িকা ফেলে আমার বুলে যাবা, কয়টার জন্য কেন লাগবো তোমার, হ্যাঁ কয়টার জন্য কেন লাগবো। শুনো আমি কিছু জানি না, ভাইজান কেলা কইছে আমার হিরো বানাইবো, আমি তো কই নাই কে কোনোদিন হিরো হমু, প্লিজ অবিশ্বাস করো আমি কষ্ট বমু বিশ্বাস করো, এনে আমি তোমার ভালোবাসি, সেকেন্ডের মধ্যে ভালো তো সেকেন্ডের মধ্যে আবার মনে করো তুমি রাগে যাওগা, এই আগুন এই পানি বুঝার পারতেছি না। একটা কথা শুনো, এই পৃথিবীতে যে ভালোবাসাবাসি করে প্রেমিকা প্রেমিকের মধ্যে, বাংলাদেশে কোনো প্রেমিকা আছে জামারে এমনি সাদি বিয়ার আগে টর্চার করে, আমি হালা সেমবাজারে 7টার পাইছিলা করে গেছো। এই খুব দুধে দোয়া তুলসী পাতা সাজে থাকস, তুই মোটা দুধে দোয়া তুলসী পাতা না বুঝছ, তোর দেখতো যত ডালা বোলা লাগে তুই ততটাই গ্রিঙ্গি বাস বুঝছ, তোর চিন্তা আমার ভুল হয়ে গেছে, দাঁড়া তোর সবই আমি করাইতেছি, নাইকালে স্বপ্ন দেখো না দিবা স্বপ্ন দেখো, দাঁড়াও তোমার খবর আছে কি হয়েছে, সালাম করার দরকার নাই, যা কইছো বুঝছি তো, আরে সালাম হলাম ঈদের দিন করে সালাম, আরে এটা কি এটা এই গাডু এই এনা দাঁড়া থাক, তোমারে নেনে হানি মরে সুইজারল্যান্ডে যাবো, এই সুইজারল্যান্ডের গিস্টি কলাই এনা 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 হ্যাঁ সুদা সিদা কেস একদম সুদা, আই ব্যাগ বিনা মার খা সুদা দাঁড়া থাকবি, আমি তোমার মারবো না তুমি আমার মারবা, আমি তোরে মারবাম জীবনে কোনোদিন কোন জামাই বউরে মাতাতো না, ওই মা ও বউয়া জামাই মারবো, আল্লাহ এই দেশে কি নীতি সব উঠা যাইতেছে, তোর আজকে শাস্তি আছে, হ্যাঁ বহুত বহুত ইয়াদ দিয়া দিছি সাদ দিয়া দিছি, ওখান থেকে তুই রাস্তাঘাটে ঝন ঝন চলবি, কিতা করবি জানস, হ্যাঁ কিতা করবি, নেট্রকুনা যায়াম এনিরে বিয়া করবাম, নেট্রকুনার বালিশ খেয়ে বৃষ্টি খায়াম কোনো দিকে চাইতাম না, আর রাস্তাঘাটে আসতে গেলে কেমন আসবি জানস, এই যে সেদিকে চা, এই মুখটা একদম ফেসার মতো মানে আর ঠিক কর সুরত ঠিক কর, সুরতটা ঠিক কর, করছি
আসমানের দিকে চাই আছে আর কি। আচ্ছা একটা কথার উত্তর দাও, তোর কোনো কথার উত্তর নাই, ডাইন ওসাবি না বা ওসাবি না কিছু ওসাবি না, একের আসমান বড় অবস্থা আছে আর কি। যদি খালি আসমানের চোখ নামে তোর একদিন কি আমার একদিন, বহুত তোর এই ছবির নায়িকার যন্ত্রণা আমি সহ্য করছি। খালার তো বোন ছবির নায়িকা কয়দিন ধরে ধরে কিতা শুরু করছে, তারা খালি বিয়ার ডেট ফিস আর হ্যাঁ হ্যাঁ আর আমার খালি আয়া হেরা আয়া হেরা আলা বুলার মতো কি কস বিয়া করবি, 5 বছর পরে করবি। শোনো আমার কথা শোনো, আয় তোর কোন কথা শুনতো না। সাদি কি তুমি আমারে করবে না, আমি তোমারে করব, একটা কথা শুনবার চাও না? ঠিক আছে উপরে চাইতে একটা করতে হয় চাইছি, কও কি কর লাগবে কও, কুচি হয় তারপর আয় গলার নি মায়া গলা না মায়া গলো নামাই তো খুশি, আওয়াজ নামাই তো খুশি, আওয়াজ কি হচ্ছে কও, নামাই তো খুশি কও, অন কও কি কই কই আটবি, নেত্র কোনা যায়াম নেত্র কোনা যায়াম, এনি রে বিয়া করবাম এনি রে শাদি করবাম, বালিশ মিষ্টি খায়াম বালিশ মিষ্টি খায়াম, অন্য দিকে চাইতাম না অন্য দিকে চাইতাম না, অনা আট নেত্র কোনা যায়াম নেত্র কোনা যায়াম देख लिया मैंने किस्मत का तमाशा देख लिया, एक आग लगी एक आग बुझी, देखने का नतीजा देख लिया। তোমারা চশমা পরন লাগতো না, তুমি চশমা সালে আমার সবসময় দেখতে বা বেশি করে ভিটামিন ডি খাইছে চোখ দুইটা। মানুষ পিঠে গালাগালি করে কোনো কষ্ট হয় না, কিন্তু এই প্রেম মহব্বত দেখলে আমার ভিতরে আত্মাটা বাইরে চলে যায়, দৌড় দিয়ে ধরতে পারি না।